পোশাকে বাহারি রং আর সাজে অভিনব ঢং, মাথায় গোলাপি পাগড়ি পরে দল বেঁধে রাস্তায় রাস্তায় নাচতে দেখা যায় বলিভিয়দের। লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার লাপাজে সোমবার এভাবেই উদযাপিত হচ্ছিল দেশটির ঐতিহ্যবাহী কার্নিভাল। নানা রং আর ঢঙের পোশাক পরে দল বেঁধে কেউ করছে নাচ, কেউ আবার বাজাচ্ছে ড্রাম। করোনা মহামারীর কারণে টানা দুবছর বন্ধ ছিল ঐতিহ্যবাহী এই কার্নিভাল। দীর্ঘ বিরতির পর কার্নিভালটি শুরু হয়, খুশিতে মেতেছেন স্থানীয়রা। বলিভিয়ায় সারা বছরই চলে বিভিন্ন ধরনের কার্নিভাল, যা উপভোগ করতে প্রতি বছরই দেশটিতে ভিড় জমান কয়েক হাজার পর্যটক। দুই বছর বন্ধ থাকার পর আবারও আমাদের কার্নিভাল হচ্ছে, এটা আসলে খুবই আনন্দের। এর মানে আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে যেতে শুরু করেছি। তবে নতুন করে করোনার সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে উৎসবে যোগ দিতে টিকা সনদ ও মাস্ক বাধ্যতামূলক করেছে আয়োজকরা। আফরিন মৌ, সময় সংবাদ।